বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হয় দলের সম্পাদক মণ্ডলীর সভা। এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির টানা তিন দিনের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলটি ষড়যন্ত্র করছে। এই সিরিজ সভা, সিরিজ বোমার পৃষ্ঠপোষক বিএনপির সিরিজ ষড়যন্ত্রের রূপকল্প তৈরি আজকের এই সভা, গোপন বৈঠকগুলো তারা অনুষ্ঠান করছে, নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে আমাদের সংবিধান অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করা হবে। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের কথা বললেও বিএনপি গণতন্ত্র চর্চা করে না। তারা মুখে গণতন্ত্র বলে, তাদের নিজেদের ঘরেই গণতন্ত্রের কোনো চর্চা নেই। তাদের সম্মেলন হয় না, তাদের কমিটি হয় না, তাদের কমিটির মিটিং পর্যন্ত হয় না। তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করবে? গত 9ই সেপ্টেম্বর গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। তারই পরিপ্রেক্ষিতে আজ সম্পাদক মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।